Hello everyone, myself Santana Das, instructor of Electrician Department of Government ITI Impur, running under BTP. আজ আমাদের বিষয় হলো আমরা একটা ব্যাটারি চার্জার দিয়ে কিভাবে ব্যাটারিকে রিচার্জ করব। ঠিক আছে, তাহলে আজকের আমার বিষয়টা লিখে নিই। টু চার্জ এ ব্যাটারি ইউজিং ব্যাটারি চার্জার। ঠিক আছে, আজকের আমাদের টপিক হলো কিভাবে আমরা ব্যাটারি চার্জার দিয়ে আমরা ব্যাটারিটাকে কিভাবে চার্জ করব। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি কি লাগবে? রিকোয়ারমেন্ট লাগবে প্রথমত একটা ব্যাটারি লাগবে, ব্যাটারি এটা হচ্ছে একটা। সেকেন্ড কি লাগবে? লাগবে হাইড্রোমিটার, এটাও লাগবে একটা। দেন লাগবে স্ক্রুড্রাইভার, একটা। আর একটা লাগবে কম্বিনেশন প্লায়ার। ঠিক আছে, আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটারও কিন্তু আমাদের লাগবে। তাহলে লিখে নিই, যেমন প্রয়োজন হবে সেরকমটা লাগবে। এটার কোনো মানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, এটা যেমন লাগবে সেরকম আমাদের ইউজ করব। এবার আমরা প্রসিডিওরটা দেখে নেব। দেখো, প্রসিডিওরটা বলার আগে একটা কথা বলে নিই যে যেই জিনিসগুলো আমাদের লাগবে, যে যে জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্ট আছে যে চার্জ করতে গেলে লাগবে, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে এক জায়গায় রাখতে হবে। তারপর কি করব আমরা? না, একটা যদি ব্যাটারি ধরি, ধরো আমি একটা ব্যাটারি আঁকছি, ধরো এটা একটা ব্যাটারি, ঠিক আছে, বি দিয়ে আমি ডিফাইন করছি, এটা ধরো 12 ভোল্ট। আচ্ছা, ব্যাটারিটা একটা তো সেল, আমরা জানি ব্যাটারি একটা সেল হয়, তো ব্যাটারিটা কি সেল বলো তো? ব্যাটারিটা হচ্ছে একটা ডিসি সোর্স। এই সোর্সটার থেকে আমরা আমরা সেল হিসাবে ব্যবহার করি, ডিসি সোর্স পাই আর কি, ডিসি আমরা ইয়ে পাই। তো এটা ধরো একটা ব্যাটারি, সেখান থেকে আমরা কি করব না, একটা চার্জার, একটা যদি ব্যাটারি চার্জার হয় সে চার্জার থেকে আমরা কিভাবে পাব? দেখো, এখানে একটা পজিটিভ টার্মিনাল, ঠিক আছে, এই পজিটিভ টার্মিনাল থেকে কি হবে না, পজিটিভের সাথে মিলবে, যখন প্রসিডিওরটা বলবো তখন আমি বলে দেবো। এই জিনিসগুলো যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো না, এগুলোকে ভেন প্লাগ বলে। ঠিক আছে, এগুলোকে কি বলে না, এগুলোকে বলে ভেন্ট প্লাগ। এখান থেকে তো সোর্স চলে যায়, মেন যে বোর্ড থাকে সেই বোর্ডে, ঠিক আছে, এটা অতটা দরকার নেই।
দেখো এবার আমি তোমাদের প্রসিডিউরটা বলি। এই যে ভেন প্লাগগুলো আছে, সেই ভেন প্লাগগুলো কী করতে হয়, না সেই স্ক্রু ড্রাইভার বলেছিলাম লাগবে, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে এই ভেন প্লাগগুলোকে ওপেন করতে হয়। সমস্ত ভেন প্লাগগুলোকে আমরা ওপেন করে দেবো। দেন আমরা কী দেখবো, না ইলেকট্রোলাইট, যে হাইগ্রোমিটার ইউজ করে আমরা কী দেখতে পাবো, না ইলেকট্রোলাইট মানে কি, তড়িৎ বিশ্লেষ্য, সেটার লেভেলটা আমরা চেক করবো যে কতটা রয়েছে, এবং যতটা লাগবে বা যদি এনাফ না থাকে, যদি স্ট্যান্ডার্ড লেভেলে না থাকে, তাহলে ইলেকট্রোলাইটটা কী করতে হবে, না ইলেকট্রোলাইটের সাথে আমরা ডিস্টিল্ড ওয়াটার ডিস্টিল্ড ওয়াটার মিশিয়ে সেটাকে আমরা ফিল আপ করে নেবো। যতটা দেখব যে যতটা লেভেল কমে গেছে, সেই লেভেলটাকে পূর্ণ করার জন্য আমরা কী করব, না ডিস্টিল্ড ওয়াটার দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে নেবো। দেন আমরা কী করব, না যে ব্যাটারি চার্জার যেটা লাগবে, যে চার্জারটা, সেই চার্জারের ভোল্টেজ ডায়ালটাকে অ্যাডজাস্ট করব। দেখো এখানে একটা জিনিস আমি তোমাদের লক্ষ্য করবে, এখানে দেখো এটা একটা পয়েন্ট দিয়েছি, এটা হচ্ছে ভোল্ট মিটারের সাইন, আর এটা হচ্ছে অ্যামমিটার, এটা কারেন্ট আর এটা ভোল্টেজের ব্যাপারটা। সেই ভোল্টেজ ডায়ালটাকে কী করবো, অ্যাডজাস্ট করব, কী পরিপ্রেক্ষিতে করব, না ব্যাটারির যে ভোল্টেজ ক্যাপাসিটি সেটার অ্যাকর্ডিংসে, ঠিক আছে, সেটার সাপেক্ষে আমরা করব। আর সবসময় কিন্তু পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারি চার্জারের কিন্তু পজিটিভ টার্মিনালকে মিটতে হবে, এবং নেগেটিভ টার্মিনালের সাথে কিন্তু নেগেটিভটাকেই কিন্তু অ্যাটাচ করতে হবে বা কানেক্ট করতে হবে। তারপর আমরা কী করব, সেই চার্জারটাকে, যে যে চার্জারটা, সেটাকে কিন্তু এসি সাপ্লাইয়ের সাথে দেবো। এই তোমরা এই ফিগারটার মাধ্যমে দেখতে পাচ্ছ যে এই চার্জারটাকে কী করা হয়েছে, না সাপ্লাই দেওয়া হচ্ছে এসি সাপ্লাই। এবার আমরা দেখব এখানে আমরা রিডিং পাবো, ভোল্টমিটার থেকে ভোল্টেজ কতটা যাচ্ছে সেটার রিডিং আমরা পেয়ে যাব, এবং অ্যামমিটার থেকে আমরা কী করব, না অ্যামমিটার অর্থাৎ কারেন্টের আমরা যে কতটা রিডিং যাচ্ছে সেটা আমরা পেয়ে যাব কন্টিনিউয়াসলি, এটা কিন্তু হতে থাকবে। এবং তারপর আমরা কী করব, সুইচ অফ করব, তারপর সাপ্লাই থেকে যে ভোল্টমিটার বা অ্যামমিটারের থেকে আমরা কী প্রথমে বললাম, না রিডিংগুলোকে আমরা নিয়ে নেব, এবং ওই অ্যামমিটার এবং ভোল্টমিটারের থেকে ততক্ষণ পর্যন্ত আমরা সাপ্লাইটাকে কন্টিনিউ রাখবো যতক্ষণ না পর্যন্ত আমরা রিকোয়ার্ড রিডিংটা না পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এইসবের ক্ষেত্রে কিছু কিছু প্রিকশন লাগবে, সেটা কি, না ইলেকট্রোলাইটের লেভেলটা কিন্তু আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে, সবসময় কিন্তু আমাদেরকে মাঝে মাঝে এটা কিন্তু চেক করে রাখতে হবে যে ইলেকট্রোলাইটের লেভেলটা ঠিক আছে কিনা। আর টার্মিনালগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে কেয়ারফুলি কিন্তু অ্যাডজাস্ট করে ইয়ে করতে হবে, মানে পজিটিভ থেকে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ।